রাখাইন সংঘাতের বলি বাংলাদেশ, বিজেপির ঢেকুবনিয়া সীমান্ত ক্যাম্পে আগুন, থেমে থেমে গুলি, নাফ নদী দিয়ে অনুপ্রবেশে অপেক্ষায় শত শত রোহিঙ্গা, একাধিক হাই স্পিড বোট নিয়ে বিজিবির টহল। খুব শিগগিরই ফিরিয়ে দেয়া হবে আশ্রয় নেয়াদের, এর আগ পর্যন্ত গতিবিধি নজরদারির পরামর্শ। তাদের বিচার নিশ্চিত করতে হবে, সেই বিচারের জন্য তাদের দেশের সরকারও করতে পারে, যদি সরকার ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় সেই বিচারের জন্য ব্যবস্থা করতে পারে। রোহিঙ্গা আমাদের দেশে অলরেডি 1.2 মিলিয়ন, তা আমাদের পক্ষে কি আরো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া কি সম্ভব? আমরা আপাতত তাদেরকে ফেরত পাঠানো নিয়েই কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ক্রিকেটে সাকিব যুগের অবসান, তিন ফরমিটি অধিনায়ক নাজমুল শান্ত, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বাদ নান্নু বাসার, বিসিবি সভা শেষে জানালেন পাপন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশের বললেন প্রধানমন্ত্রী, জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ভিডিবিকে প্রস্তুত থাকার নির্দেশ। এবং সমালোচকের মুখে ছাই, বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি, জাপান সহ একের পর এক দেশের বাড়ছে রিজার্ভ, উন্নয়নের ট্র্যাকে ফিরছে দেশ, দাবি অর্থমন্ত্রীর। ওপারের সংঘাতের বলি হচ্ছে এপারের মানুষ, থেমে থেমে রাতে গোলাগুলির শব্দ শোনা যায়। মিয়ানমারে বিজেপির ঢেকুবনিয়া সীমান্ত ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ধোঁয়া দেখে আতঙ্কে মাঠ ছাড়ছেন এপারের কৃষকরা। এদিকে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে সেখানকার এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। এপারে তুমরু সীমান্তের জলপাইতুলি এলাকা, ঠিক এই এলাকা থেকে মিয়ানমারের অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আসলে দেখা যাচ্ছে। এরই মধ্যে দেখতে পাবেন মিয়ানমারের অভ্যন্তরে যে ঢেকুবনিয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির যে ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে দফায় দফায় আগুন জ্বলছে এবং কালো যে ধোঁয়া সেটির আসলে কুণ্ডলি দেখা যাচ্ছে। শুধু একটি নয়, দুটি জায়গায় এই ধরনের ধোঁয়ার যে কুণ্ডলি সেগুলো দেখা যাচ্ছে। এভাবে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তুমরু সীমান্ত, কখনো গুলির শব্দ, আবার কখনো মর্টার শেলের আঘাত। নিজেদের শক্তিমত্তা জানান দিতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী একের পর এক দখল করে নিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির, মিয়ানমারের বিজিপির ঢেকুবনিয়া সীমান্ত ক্যাম্পে আগুনের ধোঁয়া দেখে আতঙ্কে মাঠ ছাড়ছেন এপারের কৃষকরা। মর্টার শেলের আবার শোনা যায়, এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। রাত্রের মধ্যে কেউ ঘুমাইতে পারে না এবং দিনে আসলো ওখানে কাছাকাছি কেউ যায় না। এদিকে সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ফালংখালি এবং বান্দরবনের ঘুন্দুম সীমান্ত পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তারা বলেন নিরাপত্তার স্বার্থে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। যেহেতু এটা ছিল মূল কেন্দ্র, এখান থেকে এখন কেন্দ্রটা চেঞ্জ হয়ে দুইটা প্রাথমিক বিদ্যালয় সেখানে চলে যাবে। আশঙ্কা, নাশকতা বা ওই যে থ্রেট, এগুলো ফিল করি না আমরা। এরকম পাইলে আমরা অবশ্যই ধরবো, এটা তো আর আমরা কাউকে ছাড় দেব না। মিয়ানমারের মুহুর্মুহ গোলাগুলি, রকেট লঞ্চার, মর্টার শেলের গোলা এবং হেলিকপ্টার থেকে ছড়া গুলিতে আহত হয়েছেন বান্দরবনের ঘুন্দুম ও তুমরু সীমান্তের এপারের অনেক বাসিন্দা। তারা বলছেন আবারও হামলা হতে পারে মিয়ানমারের অভ্যন্তরে, যার রেশ এসে পড়তে পারে সীমান্তবাসীর ঘরবাড়িতে। বান্দরবনে তুমরু সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা 330 জনের যাত্রাপথ ঝুঁকি মুক্ত রাখতে নাফ নদীতে টহল দিচ্ছে বিজিবি। এমনকি সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতেও রয়েছে বিজিবির অবস্থান। শাখা চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা,
অন্যদিকে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলির সদস্যরাও বাংলাদেশে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছে। সেই সাথে মিয়ানমার থেকে পালিয়ে আসা 330 জন কাস্টমস কর্মকর্তা, বিজিবি সদস্য, সেনা কর্মকর্তাকে নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানো, আর তাই এই নাফ নদীতে রেকি শুরু করেছে বিজিবি। বাংলাদেশের সাথে মিয়ানমারের 216 কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে। এর মাঝে টেকনাফ এবং উখিয়া রয়েছে স্থলভাগ, আর 54 কিলোমিটার নাফ নদী এবং সেন্ট মার্টিন। এইসব পয়েন্ট দিয়ে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে তার সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, টহল দিয়ে যাচ্ছে পুরো সীমান্ত জুড়ে। এই সেই টেকনাফের চালিয়ার দ্বীপ, মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা প্রথমে এসে এই জালিয়ার দ্বীপে আশ্রয় নেয়, এরপর সুযোগ বুঝে চলে যায় বাংলাদেশের মূল ভূখণ্ডে। গত কয়েকদিন ধরেও রোহিঙ্গারা সেই চেষ্টা অব্যাহত ছিল, বিশেষ করে ছোট ছোট নৌকা দিয়ে তারা জালিয়ার দ্বীপের দিকে আসার চেষ্টা করেছে, আর তাই বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এখন সেই নৌকা নিয়ে জালিয়ার দ্বীপ এবং নাফ নদী ঘিরে রেখেছে। যেহেতু ভৌগোলিকগত অবস্থানের কারণে নাফ নদী এবং সেন্ট মার্টিনের সাথে রয়েছে মিয়ানমারের সীমান্ত, আর তাই বাংলাদেশের বিজিবিও এখন ত্রিমাত্রিক বাহিনী। তারা স্থলভাগে যেমন নিরাপত্তা দিচ্ছে, সীমান্ত সুরক্ষিত করছে, ঠিক তেমনি নাফ নদী হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তীর্ণ জলরাশির সীমানা পাহারা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং রোহিঙ্গা সন্ত্রাসী ঠেকানোর কাজও করা যাচ্ছে। নাফ নদী থেকে কমল দে, সময় সংবাদ। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশে। জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ভিডিবিকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীর 44তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে একথা বলেন সরকার প্রধান। বলেন, বিএনপি জামায়াতের নাশকতা থেকে জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আনসার। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধেরও দুই যুগ আগে প্রতিষ্ঠিত আনসার বাহিনী স্বাধীনতার পর নানা চড়াই উতরাই পেরিয়ে ক্রমেই সুসংগঠিত হয়েছে এই বাহিনীটি। সারা দেশে সুশৃঙ্খল 42টি ব্যাটালিয়নে বিভক্ত জনসম্পৃক্ত এই বাহিনীতে এখন কাজ করছেন 61 লাখ সদস্য। সোমবার সকালে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 44তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদন মঞ্চে দাঁড়ানো প্রধানমন্ত্রীকে মার্চ পাস্টের মাধ্যমে বিভিন্ন কন্টিনজেন্ট ও বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন প্যারেডের মাধ্যমে সালাম জানায় মাননীয় প্রধানমন্ত্রীকে পদক। বাহিনীতে বিশেষ অবদানের জন্য আনসার ভিডিপির 180 সদস্যকে আনসার পদক পরিয়ে দেন সরকার প্রধান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী আনসার ভিডিপি গড়তে কাজ করছে বর্তমান সরকার। অগ্নি সন্ত্রাস, রেলে আগুন দেওয়া, রেল লাইন কেটে ফেলে দেওয়া, মানুষকে হত্যা করা, বিএনপি জামাত জোট যে ধ্বংসাত্মক কাজ করেছিল, সেখান থেকেও জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। সরকার প্রধান বলেন, অশুভ শক্তি পরাস্ত করতে সতর্ক অবস্থান জরুরি বাহিনীর সব পর্যায়ে। সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছে, যেটা আমার একমাত্র লক্ষ্য ছিল, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যে কোনো অশুভ তৎপরতা তা মোকাবেলা করতে হবে এবং সততা, সাহস, আন্তরিকতার সাথে আপনারা সেটা রুখে দাঁড়াবেন। পরে দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সমন্বয়ে সম্মিলিত কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হয় 44তম জাতীয় দিবসের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। দেবাশিস রায়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। রাতের সময় আরো থাকছে বইমেলায় প্রাণের উচ্ছ্বাস, প্রতিদিনই নতুন বইয়ের চমক, স্টল প্যাভিলিয়নে বাড়ছে ভিড়, বিক্রি বাড়ায় খুশি প্রকাশক। সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ। এই সংসদে জনগণ ভোট দিতে পারে না, এই সংসদে
জনগণ অংশগ্রহণ করে না, তবু এই সরকার ক্ষমতার জোরে নির্বাচন কমিশনের কারচুপিতে ক্ষমতায় বসে গত মাসের 10 তারিখে শপথ নিয়ে সরকার গঠন করেছে। তাই মুরব্বীরা বলে এই সংসদ টিকে থাকতে পারে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি চলে যাব তার কাছে। শাকির, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শাকির, যেহেতু হচ্ছে গিয়ে নির্বাচন পরবর্তী একটা সংসদ এখন চলমান রয়েছে, কিছুদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরবর্তীতে আবারও সরকার গঠন করেছে, আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে সেই সংসদ নিয়ে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে যাদেরকে আবার বিবেচনা করা হয় আরেকটি দল, সেটি হচ্ছে বিএনপি, তারাও কিন্তু সমালোচনা করছে, এই সমালোচনার জায়গাটাতে আজকে আসলে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার? রিচার্ড, আমি যদি বলতে চাই যে নির্বাচনের ঠিক কয়েক বছর আগে থেকেই কিন্তু বিএনপি বলছে যে নির্বাচনী যে প্রক্রিয়া সেটিকে পরিবর্তনের জন্য, পাশাপাশি গত সংসদ নিয়েও তাদের যে সমালোচনা ছিল, অর্থাৎ তাদের এই সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদ নির্বাচনের যে দাবি ছিল, ঠিক সেই দাবিটিতেই কিন্তু এখনও পর্যন্ত তারা অনড় রয়েছে। তারা বলছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি প্রক্রিয়াটি পুরো প্রশ্নবিদ্ধ, সুতরাং সেই জায়গা থেকে আসলে নতুন নির্বাচনের মাধ্যমে আবারও যেন একটি নির্বাচন দেওয়া হয় সেই বিষয়টি তারা বলছেন। আমরা একটু দেখে নিতে চাই গ্রাফিক্সের মাধ্যমে আসলে বিএনপি কি বলছে। আমরা দেখতে পেয়েছি আজকে বিএনপির চেয়ারপারসনের যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, তিনি কিন্তু জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে বর্তমান সংসদ আওয়ামী লীগের এ টিম বি টিম, এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন আসলে স্বতন্ত্র সংসদ সদস্যরাও আওয়ামী লীগের, সুতরাং পুরো সংসদটি আওয়ামী লীগের, এই ধরনের একটি ইঙ্গিত তিনি দিতে চেয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ডামি প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র সংসদ সদস্য যারা রয়েছে তাদেরকে তিনি ডামি প্রার্থী হিসাবে আখ্যায়িত করে সংসদটিকে বলছেন যে ডামি সংসদ, সেই ডামি সংসদ খুব বেশি দিন টিকবে না এমনটি তিনি বলছেন। পাশাপাশি বলছেন যে এটিতে জনগণ ভোট দিতে পারেনি এমন অভিযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে আছে, সুতরাং এটি তারা বলছে যে জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ। পাশাপাশি যেমনটি বলছিলাম যে তারা দীর্ঘদিনের যে তাদের দাবি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি, পাশাপাশি নির্বাচনের পর থেকে অর্থাৎ 28 অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপি মোটা দাগে আরেকটি অভিযোগ করছে, সেটি হচ্ছে তাদের নেতাকর্মীদেরকে গণগ্রেফতার, এবং তারা সম্প্রতি বলছে যে তাদের 29,000 নেতাকর্মীকে 28 অক্টোবরের পর থেকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং কারা হেফাজতে তাদের 13 নেতার মৃত্যু হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। শাকির, আমরা নির্বাচনের আগেও দেখেছি বিএনপি যুক্তরাষ্ট্রের যে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাসের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলেন, সেখানে অনেক কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এখন আবার ডক্টর মঈন খানও তার সাথে আলোচনায় বসেছেন এখন এই বর্তমান সময়, এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? রিচার্ড, আপনি ঠিকই বলেছেন, আমরা একটু দেখে নিতে চাই যে আজকেও অর্থাৎ সোমবার বিকেলেও কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের একটি বৈঠক হয়েছে, সেটি বিকাল 4টায় বারিধারায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ মঈন খানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই আলোচনায় গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। পাশাপাশি মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে পেজ রয়েছে সেখান থেকে তারা বলেছেন যে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের প্রতি তারা সম্মান প্রদর্শন করে সবসময় এবং সেই গণতন্ত্র, মানবাধিকার সুসংহত করার একটি প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু তারা এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি করেছেন। তো এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বক্তব্য দিয়েছেন কিনা? আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো এই বিষয়ে কোনো বক্তব্য নেই, আমরা একটু দেখে আসতে চাইবো আওয়ামী লীগের আরেকটি বক্তব্য রয়েছে, আওয়ামী লীগের সেই বক্তব্যটি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সেই বক্তব্যটি আমরা একটু দেখে আসতে চাই। পাওয়ার প্ল্যান্ট, এখানেও মেশিনারি আনতে গিয়ে অবস্ট্রাকশনের মুখে আমরা পড়ছি, রাশিয়ার সাথে বন্ধুত্ব থাকবে, আমেরিকাকে সরাসরি হোস্টাইল করে বন্ধুত্ব, এটা আমরা চাই। বিএনপির লিফলেট বিতরণ, এটা অনেকটা নেই কাজ তো খই ব্যাস, বিরোধী দল হিসাবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে, কিনারায় ছিল এখন গভীরে যাচ্ছে খাদে পড়ে। রিচার্ড, আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যটি যেমন শুনলাম, হ্যাঁ আমরা শুনছিলাম আপনার কাছে, আমার এখন প্রশ্নটা হচ্ছে কি ওবায়দুল কাদের যে বক্তব্যটা দিলেন,
তাতে করে আসলে তিনি কি ইঙ্গিত করেছেন সেটার যদি কোনো বিস্তারিত তথ্য থেকে থাকে। রিচার্ড, আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে বিএনপির আন্দোলনটি ব্যর্থ হয়েছে, পাশাপাশি কোনো নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র না করে আন্দোলন করার অভিযোগ কিন্তু বিএনপির প্রতি আওয়ামী লীগের বরাবরই। পাশাপাশি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা সহ নানা ধরনের রাজনৈতিক যে ভুল সেগুলো করেছে। পাশাপাশি তিনি বলেছেন যে ভুলের চোরাবালিতে বিএনপি আটকে গেছে। পাশাপাশি বিএনপির যে আন্দোলনের যে হুঁশিয়ারি, বিএনপি বলছে এখন তারা শুধুমাত্র স্লোগান বা মিছিল নয়, এখন তারা অ্যাকশনে যাবে, সেই জায়গাটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির এই ধরনের আন্দোলনের ঘোষণাটি আসলে একটি হাস্যকর বিষয়। পাশাপাশি বিএনপির এই সময়ে এসে অ্যাকশন আন্দোলনের কথা বলে যে তারা যে লিফলেট বিতরণ কর্মসূচিটি করছে সেটিও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে নেই কাজ তো খই বাজ, মানে একটি অযথা কর্মসূচি এমনটি বলতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমন তারা বলেছেন যে দেশের সব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, পাশাপাশি বিএনপির কার্যক্রম আন্দোলন সহ নানা দিক বিবেচনায় আসলে বিএনপি একটি খাদের কিনারায় ছিল, এখন তারা সেই খাদের কিনারা থেকে আরো গভীরে যাচ্ছে। শাকির, এবার একটু আসলে ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে যখন মন্ত্রিসভা গঠন করা হয় 36 জনের সমন্বয়ে, প্রতিমন্ত্রী মন্ত্রী যেখানে ছিলেন সেই জায়গাতে মন্ত্রিসভার আকার বাড়তে পারে এমন একটা ইঙ্গিত ছিল, সেটি আসলে এখন কি অবস্থায় আছে এ ব্যাপারে কোনো তথ্য আপনি জানেন? রিচার্ড, আপনি ঠিকই বলেছেন যে মন্ত্রিসভা গঠনের পর আমরা দেখতে পেয়েছি কয়েকটি মন্ত্রণালয়ে কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী নেই, অর্থাৎ সেটিগুলো প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, সংরক্ষিত নারী আসনে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, সেই ক্ষেত্রে এই 50টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পরবর্তীতে মন্ত্রিসভার আকার বাড়তে পারে এমন আভাস কিন্তু অনেক আগে থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এই ধরনের মন্ত্রণালয়গুলোতে আসলে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদ যেটি সেটি খালি রয়েছে, প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে। সুতরাং সেই জায়গাগুলোতে নতুন মুখ আসতে পারেন, সে তারা সংরক্ষিত হতে পারেন অথবা যারা সংসদে প্রতিনিধিত্ব অলরেডি করছেন তারাও হতে পারেন। পাশাপাশি আরেকটি কথা, উবায়দুল কাদের আজকের ব্রিফিংয়ে বলেছেন যে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা ছোট করা, বড় করা বা মন্ত্রিসভা গঠনের যে বিষয়টি সেটি সম্পূর্ণভাবে কিন্তু প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত, সেক্ষেত্রে তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শাকির, যেটাই হোক না কেন মানুষ কিন্তু অনেক কৌতূহল চোখে অবশ্যই এই ব্যাপারটির দিকে তাকিয়ে আছে, মন্ত্রিসভার আকার বাড়লেও সেটি কিভাবে বাড়বে এবং কারা কারা সেখানে যুক্ত হতে পারেন এটার দিকে, সেটার জন্য অবশ্য সময় অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের 3 ফরম্যাটের স্থায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিবের চোখের সমস্যায় পাওয়া না পাওয়ার দোলাচল থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের বৈঠক শেষে জানিয়েছেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, পরিবর্তন এসেছে নির্বাচক প্যানেলে। নতুন চিফ সিলেক্টর সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং তার সঙ্গী আব্দুল রাজ্জাক ও হান্নান সরকার। ঠিক হয়েছে কেন্দ্রীয় চুক্তি, আবারও ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাসকিনকে। মিরপুরের দুপুর গড়িয়ে সন্ধ্যা, নীরবতা ভেঙে বিসিবি সভাপতি যখন এলেন ঘড়ির কাটায় তখন 7:20 ছুঁই ছুঁই। ততক্ষণে চাউর হয়ে গেছে, থাকছেন না নান্নু বাসার। প্রধান নির্বাচক তাহলে কে, কারা কারা থাকছেন নির্বাচক প্যানেলে? চিফ সিলেক্টর হিসেবে আমরা আমাদের গাজী আশরাফ হোসেন লিপু, ওনাকে আমরা সিলেক্ট করেছি। আমাদের খান আব্দুল রাজ্জাক এবং হান্নান সরকার, এই দুজনকে ইনক্লুড করা হয়েছে এদেশে। বিসিবির পরিচালনা পর্ষদের সভার গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল অধিনায়কত্ব, অনিশ্চিত সাকিবকে নিয়ে আশা নিরাশার দোলাচল আর নয়। 3 ফরম্যাটে টাইগারদের নতুন নেতা প্রমাণিতভাবেই নাজমুল হোসেন শান্ত। 3টা ফরম্যাটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে, নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি। সাকিবের চোখের সমস্যাটা এখনো যায়নি, কাজেই আমাদের এই সামনে একটা শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে, আসলে ওর অ্যাভেলেবিলিটি আমরা শিওর না। সিদ্ধান্ত এসেছে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ নিয়েও, তবে তামিমের ব্যাপারে এখনো ধোয়াশায় ক্রিকেট বোর্ড। জালাল ভাই এবং আমি আরো নাম বলেছি, ওনারা বসবেন তামিমের সাথে ঢাকায় আসার সাথে সাথে, এবং তার সাথে সাথে আমিও বসবো, ওনারা বসার পরে আমি নিজেও বসবো আবার। সো আমার ধারণা যে এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানতে পারবো। সভায় চূড়ান্ত হয়েছে ব্যাটিং আর বোলিং কোচও, অনুমোদন মিলেছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা 21 ক্রিকেটারের নাম। আছেন রিয়াদ, টেস্টের তালিকা থেকে নাম কাটা গেছে তাসকিনের। মাহমুদউল্লাহ রিয়াদ আছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। উচ্ছেদের পর আবারও ফুটপাতে দোকান পেতে বসেন হকার, চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় অভিযান পরিণত হয় রণক্ষেত্রে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হকাররা, ভাঙচুর করা হয় সিটি কর্পোরেশনের গাড়ি, পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়েছেন 15 জন। হকাররা পুনর্বাসনের দাবি করলেও সিটি কর্পোরেশন বলছে অব্যাহত থাকবে অভিযান।
পুলিশ এলো পাতারে হকারদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করে টিএসএল নিক্ষেপ করে। আমাদের 5-6 জন লোক হসপিটালে ভর্তি আছে, জেলখানা আছে 7-8 জন লোক। এ সময় হকাররা ভাঙচুর করে সিটি কর্পোরেশনের গাড়ি, আহত হন অভিযানে অংশ নেওয়া সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিভিন্ন কিস্তি নিয়ে মালামাল তুলে গোড়ানো উষ্ঠা করে রাখছি পবিত্র মায়ের রমজানের ভুলাকে ব্যবসা করব, কিন্তু আজ আমাদের রমজানের আগে আমাদের ফেডের উপরে আঘাত। 2-2 লাখ টাকার মতো কাপড়ের দোকানে মাল স্টক করছি, আমাদের কাপ সবগুলো ভেঙে দিছে। আমাদের দাবি একটাই, আমরা পুনর্বাসন চাই, পুনর্বাসন না হওয়া পর্যন্ত ফুটপাতে ব্যবসা করার সুযোগ দিন। এদিকে ঘটনার পর থমথমে অবস্থা তৈরি হয় পুরো এলাকায়, অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত 8-2-2024 থেকে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। গত কয়েকদিনের অভিযানে নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফুটপাত থেকে 1000-এর বেশি হকার উচ্ছেদ করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডিজিটাল লেনদেন বাড়াতে গত কয়েক বছরের মতো এবারও উদ্যোগ নিয়েছে বিকাশ। ক্রেতা বিক্রেতারা বলছেন, মেলায় পছন্দের পণ্য কিনে নিরাপদে সহজে বিকাশ দিয়ে স্বাচ্ছন্দ্যে পেমেন্ট করছেন তারা, সঙ্গে মিলছে ডিসকাউন্টও। দেশের ক্যাশলেস লেনদেনের পরিসর বাড়াতেই এই উদ্যোগ জানিয়েছে বিকাশ। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে দিন দিন বাড়ছে ভিড়। গত কয়েক বছরের মতো এবারও মেলায় ডিজিটাল লেনদেন বা ক্যাশলেস লেনদেনে স্বস্তি পাচ্ছেন বলে জানান ক্রেতারা। সংসারের নিত্যপণ্য হোক বা ফার্নিচার, প্রায় সব ধরনের পণ্য কিনে পেমেন্ট দেওয়া যাচ্ছে বিকাশে। কুপন ইউজ করে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, তো আমি কুপনটা ইউজ করে ক্যাশব্যাক পেমেন্ট করলাম, দেন আমি ক্যাশব্যাকও পেলাম আর হচ্ছে ক্যাশলেস পেমেন্ট করতে পারলাম। মেলায় ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতে বিকাশ দিয়েছে ডিসকাউন্ট অফারও। নির্দিষ্ট বেশ কিছু স্টলে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন মিলছে। বিকাশ পেমেন্ট আমাদের খুব ভালো হচ্ছে, মানে যেমন কাস্টমাররা এখানে দেখে গিয়ে বাসায় ডিসিশন নিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করতে পারছে। আমাদের বিকাশ না থাকলে লেনদেন হয়তো তারা কার্ড খুঁজতেছে, আর না হয় তারা ক্যাশ নিতে পারতেছে না, তারা বাইরে গিয়ে টাকা উঠাই দিতে হচ্ছে অনেক সময়। ক্যাশ টাকা সাথে না রেখেও খুচরা টাকার ঝামেলা ছাড়াই কিউআর স্ক্যান করে কেনাকাটার সুবিধায় গ্রাহককে আগ্রহী করছে। যত বেশি আমাদের জীবনযাত্রায় ডিজিটাল পেমেন্টকে অভ্যস্ত করা যাবে, তত বেশি নিরাপদ, সহজ এবং গ্রাহকের আস্থা তৈরি হবে ডিজিটাল পেমেন্টের প্রতি, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। শুধু তাই নয়, ডিজিটাল পেমেন্ট করে অনেকেই বিকাশের বিশ্রাম জোনে নানা আকর্ষণীয় গেম খেলার বাড়তি সুযোগ পাচ্ছেন। সাথে মেলা প্রাঙ্গণে রয়েছে বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন ক্যাশ আউট সুবিধাও। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড়ে বইমেলায় ফুটে উঠেছে প্রাণের উচ্ছ্বাস। অন্যরকম এক আবেগ নিয়ে স্টল আর প্যাভিলিয়নে বইপ্রেমীরা। 21-এর মেলায় আগত পাঠক দর্শনার্থীদের জন্য বরাবরের মতো প্রতিদিনই থাকছে নতুন বইয়ের চমক। লেখক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় জমজমাট অমর 21-এ বইমেলা। দল বেঁধে বইপ্রেমীরা আসছেন আর বই কিনছেন। পুরো মেলা জুড়ে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। আসলে কালকে বইপ্রেমীরাই মাঠে আসছিল এবং বই বিক্রি হয়েছে সবার হাতে হাতে, বই পথে সব স্টলে স্টলে বই বিক্রি হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত একইভাবে চলবে। এদিকে মেলায় আসা দর্শনার্থীরা অভিযোগ করেন ধুলোবালি নিয়ে, আয়োজকদের আরেকটু যত্নবান হওয়ার তাগিদ দেন। এছাড়া খাবার দোকান ও স্টলের ম্যাপ না থাকা নিয়েও খানিকটা আশাহত তারা। বই মেলায় আসলাম, এখনো পুরো স্টল ঘুরে দেখিনি, ঘুরে দেখবো, পছন্দ হলে বই কিনবো। কতগুলি প্রকাশনী আছে, এটা একটা ম্যাপ থাকা উচিত ছিল। ধরেন এই জায়গার একটা স্কেচ ম্যাপ থাকলো, লেআউট প্ল্যান থাকলো, সেখানে ধরেন যে কোন স্টলের নাম কি, তাহলে যখন একটা লোক ঢুকবে সে আমি অমুক স্টলে যাব, আমি কিন্তু আমার ম্যাপ দেখে লোকেশনটা দেখতে পেলাম যে এই লোকেশনে আমি ওখানে ডাইরেক্ট ঢুকবো, এই জিনিসটা কিন্তু এখানে নাই। বাংলা একাডেমির কাছে বিনীতভাবে অনুরোধ যে আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবাই যে কাজটা করছে বিনে ময়লা না ফেলে যত্রতত্র এক একটা ঠোঙা ঠোঙা ফেলছে, এটা না করলে বোধহয় আরও ভালো হয়। এবং প্রতিদিন পানি ছিটানোটা অব্যাহত রাখতে হবে, কারণ এত ডাস্ট যেটাতে একটা সুস্থ মানুষ একটু অস্বস্তি ফিল করে। রোববার 11তম দিনে মেলায় নতুন বই এসেছে 91টি। এই নিয়ে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 915টিতে। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এ নিয়েই এখন তৈরি হয়েছে সংকট। কোনো সমাধানে আসতে পারছে না বিলওয়াল ভুট্টোর পিপিপি ও নওয়াজ শরীফের পিএমএলএন।
আড়াই বছর ধরে প্রধানমন্ত্রীত্বের কথা ভাবছে দল দুটি। রোববার রাতে নওয়াজের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে লাহোরে বিলওয়াল ভুট্টোর বাসায় যান শাহবাজ শরীফ। দেশটির জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন দল দুটির নেতারা। সোমবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। এদিকে বিরোধী দল হিসেবে পার্লামেন্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছে পিটিআই। দেশটির সংবিধান অনুযায়ী ফল ঘোষণার 21 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হবে প্রেসিডেন্টকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইন সংঘাতের বলি বাংলাদেশ। বিজেপির ঢেকুবনিয়া সীমান্ত ক্যাম্পে আগুন, থেমে থেমে গুলি, অনুপ্রবেশের অপেক্ষায় শত শত রোহিঙ্গা, বিজিবির টহল। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ। এবং দেশের ক্রিকেটে সাকিব যুগের অবসান, তিন ফরম্যাটেই অধিনায়ক নাজমুল শান্ত, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বাদ নান্নু বাসার, বিসিবি সভা শেষে জানালেন পাপন। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়।